आमी लोकामुद्रा चले सवार परिवार डट कम निये एखन होच्छे 25 तारीख रात्रिर 12टा बाजते 10। आमी आर तितली एखाने सजाच्छी, एकटा प्रिपारेशन निच्छी सौरभेर जन्मदिन। आमादेर बियेर पर थेके आमार जन्मदिने सौरभ केक आने, सौरभेर जन्मदिने आमि केक आनि। आमरा ठीक रात्रि 12টার সময় কেক কাটি দুজনে। আর আমাদের একটা ব্যাপার তোমাদের বলি, আমরা যাদের বার্থডে থাকে মানে আমার বাবার বা মায়ের, তারা আর কি চুপটি করে অন্য ঘরে 12টা অবধি ওয়েট করি আর প্রিটেন্ড করি যে আমরা ঘুমিয়ে পড়েছি, কিন্তু তা নয়। সৌরভ সব জানে মানে যে কাটা হবে জানে, আর তারপরের বছর থেকেই দুর্দান্ত গিফট দিয়েছে। গিফট আমরা মানে বৃষ্টির মধ্যে কিনতে গেছি, তোমরা ততক্ষণ সেটা দেখে আসো, আমরা ততক্ষণ এগুলো সাজিয়ে নি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমি আর মা এখানে সাংঘাতিক জলের মতো পেঙ্গুইনদের মতো হাঁটছি। দেখে নাও, আর এই সেই ওয়াচ তোমরাও দেখবে বাবার সাথেই, দেখলে কি দুর্যোগে আমরা কিনতে গেছিলাম, কিন্তু মজা হয়েছে। নাটু বাবা ওয়েট করছে, বাবার বার্থডে হবে তো, তুমি বাবার জন্য কি গিফট কিনেছো গো? কি কিনেছো? আমি কষ্ট পেয়েছিলাম যে এতটা করলে, বাট উচিতই, দেখো এটা জ্বললোই না ফাইনালি। অনেক দরদাম করে কিনেছি, বোধহয় দুটো কিনেছি 130। দুটো বটল কিনেছি 130, চেয়েছিল এক একটাই 150 টাকা। সাংঘাতিক ব্যাপার। 4 minutes to go. রিল বানাচ্ছে মেয়ে। বাবা এই রিসেন্টলি ইনস্টাগ্রাম খুলেছে, তোমরা ফলো করে দিতে পারো। হ্যাঁ সৌরভ, তোমার ইনস্টাগ্রাম কিন্তু আমি দিই না। আমি ইনস্টাগ্রাম খুলেছি না। তোমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো। আমরা এখন থাম্বনেল দিচ্ছি, বিকজ কেকটার সাথে, কেকটাকে হাতে নিয়ে যে সো কেমন পছন্দ হয়েছে কেকটা। 12টা বাজে, 12টা বাজে, কিন্তু আমরা ক্যান্ডেল জ্বালাইনি কিন্তু। আচ্ছা ক্যান্ডেলসটা জ্বালিয়ে নে যাও। বাজে Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Babai. Happy birthday to you. Delicately Babai ekdum symmetry maintain kore katche. Chalo. Titli Babai ke khawao. আমি যাচ্ছি, তিতলি ক্যামেরা ধরবে। কোনটা? এই তো বাবাই তো এটা খেতে ভীষণ ভালো। দাঁড়া, এই যে বেরোচ্ছে না কেন? থাক না মা, বাবাই তাকিয়ে দাঁড়িয়ে আছে খাবে বলে। ও ভীষণ এটা খেতে ভালোবাসে। দারুন ব্যাপার। আর তুমি এগুলো কি এখন খেতে পারবে না কালকে ব্রেকফাস্ট? এগুলো কালকে ব্রেকফাস্ট করি, কারণ কি আমরা রাতে আমরা চাউমিন খেয়েছি, খুব ভীষণ পেট ভর্তি। আমি কেক কেটে দিচ্ছি, তার আগে গিফটটা দিয়ে দিই। একদম আমার গিফটটা কিন্তু সৌরভ অলরেডি পরে ফেলেছে, তাও দেখাচ্ছি তোমাদের। মেয়ে দিয়েছে, এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। হ্যাঁ এটা আমাকে দিয়েছে মেয়ে। আর আমি কিছু কথা বলতে চাই যে মানে মা বাবাকে যখন মেয়ে নিজে রোজগার করে আর মা বাবার ফেভারিট জিনিস দেয়, সৌরভের এটা মানে গড়ি ভীষণ পছন্দ করে সৌরভ। আর মেয়ে গিয়ে সেদিন বৃষ্টির মধ্যে, সেটা তোমরা দেখলেই, এই ঘড়িটা দিয়েছে। বিউটিফুল, হ্যাঁ ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি। আর এটা নিউ মডেল 4টে বেরিয়েছে, তার মধ্যে থেকে বাবাকে নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে। সত্যি না ভীষণ প্রাউড ফিল করি, এগুলো খুব প্রাউড ফিল করি সত্যি কথা। সত্যি ইমোশনাল একটা ব্যাপার, মানে বৃষ্টির মধ্যে গিয়ে নিজে
নিজে পছন্দ বাট বাবাই জেনে গিয়েছিল বিকজ কি বাবার নাম্বারটা ওখানে রেজিস্টার্ড ছিল আর আমরা বাবার নাম্বারটা যদি দিতাম তো একটা অফ পেতাম তো আমরা সেটা অ্যাভেল করেইছি বিকজ অফটা বেশ ভালো মতন অফই ছিল না তিতলি সেটা নিতে চাইনি সেই অফটা কিন্তু আমি বলেছি সেটা বোকামো হবে বাবাই জেনে জেনে কি হয়েছে এটা কোনো ব্যাপার না বাবাই হাতের ঘড়ি বলো ব্রেসলেট বলো ভীষণ ভালোবাসে ব্রেসলেট পরতে ভালোবাসে পরবে সৌরভ পরে থাকো আজকে আমিও পরি সেটাও সৌরভ খুব পছন্দ করে আমি দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা বাবাই পরে নিক বাবার হাতে মানায়ও বাবার হাতে মানিয়েওছে সৌরভকে ব্রেসলেট টেসলেট এসব মানায় চেনও করতে ভালোবাসে মানে এই সমস্ত সৌরভ সাজগোজ করতে ভালোবাসে কিন্তু তোমরা ভেবো না যাই হোক অনেক রাত্রির কালকে আরো অনেক মজা আছে বাড়িতে গেস্ট আসছে কে কে আসছে সব তোমরা জানতে পারবে খুব মজা হবে সারা ব্লগটার সঙ্গে থেকো প্লিজ নিজেরা খেয়াল করে আমরা খুব প্রাউডলি ক্যান্ডেল কিনিনি বাবার বার্থডেতে ভাবলাম প্রচুর ক্যান্ডেল আমাদের বাড়িতে তো এবার মা একটা ক্যান্ডেল বার করে কেকে বসিয়ে দিয়েছে তোমরা দেখলে এই পুরো প্রসিডিওরটা বাট ব্যাপারটা হচ্ছে এটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা গুড মর্নিং আজকে যাচ্ছি মায়ের কাছে না প্রতি রবিবারই সৌরভ যায় প্রতি রবিবারই যাওয়া হয় কারণ লোপা তো উইকে যে কোনো দিন যেতে পারে আমার হয় না আমার এই রোববারটাই সুবিধে হয় সেদিন ছুটি থাকে আর সেকেন্ড হচ্ছে আজকে আমার যেরকম জন্মদিন আজকে কিন্তু ডটার্স ডে হ্যাঁ তো আমাকে যারা আঙ্কেল কাকু যারা আমাদের মেয়ের বৈশী হ্যাঁ তাদের সবাইকে হ্যাপি ডটার্স ডে অ্যান্ড টু অল অফ ইউ তিতলি কি নিবি আমি সানগ্লাস নেব সৌরভ যাচ্ছে মায়ের কাছে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে যারা তিতলির মতন আছো যারা আমার পরিবার .com এর মেয়েরা রয়েছো তাদের সবাইকে হ্যাপি ডটার্স ডে তোমরা সবাই খুব ভালো থেকো ভালোভাবে নিজেদের কাজে এগিয়ে যাও সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর কি বলতো আমি দেখেছি আমরাও তো তিন বোন আমার বাবাও না মানে ভীষণ হ্যাপি ছিল সেটাতে মানে কোনোদিনও যে তিনটে মেয়ে অনেকে বলে না বাট আমার বাবা মাকে কিন্তু কোনোদিনও দেখিনি ভীষণ সুন্দর করে বড় করেছে ভীষণ স্বাধীনভাবে বড় করেছে আমরা কিন্তু ভীষণ তিন বোনেই খুব স্বাধীনভাবে বড় হয়েছি ইভেন আমাদেরও তিন বোনের কিন্তু তিনটে মেয়ে ইভেন তাতে কিন্তু আমরা খুব হ্যাপি সত্যি আমাদের মানে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে মেয়েদের যেখানে সম্মান আছে না সেই জায়গাটা একটা অন্য রকম একটা ভাইব্রেশন থাকে একটা এ মানে তো লক্ষ্মী তো মেয়েদের যেখানে সম্মান দেওয়া হয় মেয়েদের যে বাড়িতে খুব মানে মানে কি বলবো মেয়েদের যেখানে প্রায়োরিটি থাকে না সে বাড়িটাও খুব সুন্দর হয় খুব মানে পরিবেশটাই অন্যরকম হয় যাই হোক আজকে তো সৌরভের বার্থডে তো বিকেলে অনেক কিছু প্ল্যান আছে আর তোমাদের একটা কথা বলি আজকে কলাপিরা আসছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো আর সৌরভের জন্মদিনে আসছে মহারাজ এটা আমার কাছে একটা মানে কি বলবো খুব ভালো একটা মানে আনন্দের ব্যাপার অ্যাকচুয়ালি ওদের আগের সানডে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি দিদির একটা কাজ ছিল দিদির কাজ ছিল মানে কলাপিদের একটা অন্য জায়গায় ইনভিটেশন ছিল তাই এই সানডেটা ঠিক করেছে কিন্তু দিদিরা জানে না এই সানডে সৌরভের বার্থডে ইভেন আমি বলিও নি কারণ আমি ফেসবুকে খুব একটা মানে আপডেট এটা নিয়ে দিই না বার্থডের পরের দিন দিয়ে আমরা কি করেছি সেই আপডেটগুলো দিই তো তাই জন্য সৌরভের বার্থডেটা আমি সেভাবে বলিনি এখন জানি না ফেসবুক থেকে জেনে নেবে কি না তো আমরা দেখো দিদিরা আসছে এটাই আমাদের কাছে আনন্দ কারণ আমরা সন্ধ্যেবেলা কি করতাম তিতলির পড়া চলছে তিতলির টিউশন আছে সব কিছু মিলে হয়তো সন্ধ্যাবেলা আমরা একটু বেরোতাম কোথাও একটা খেতে যেতাম বাট সেটা আমরা সবাই মিলে বাড়িতে করছি সেটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার আর আরেকটা কথা আমি কি করছি কারণ সমস্ত খাবার আসছে হচ্ছে বুল্লার ক্লাউডস কিচেন থেকে শুধু এই বাড়িতে নয় মায়ের বাড়ি মানে কলাবাগান বাড়ি আমার শাশুড়ি মা দেওর ওখানে থাকে ওদের জন্য আমার মা বাপি তুল্লা বুল্লা সবার বাড়িতে মানে ওই হোম ডেলিভারি চলে যাচ্ছে বুল্লা রান্না করছে সবার বাড়িতে চলে যাচ্ছে কী কী মেনু সেগুলো আসার পর তোমাদের দেখাবো
কি করছি? বুল্লা তো সব রান্না করছে জামাইবাবুর জন্মদিনে, আমি কি করছি? সৌরভ অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে আর আমার হাতে ফিশ ফ্রাইটা ভালোবাসে, তো আমি একটু ফিশ ফ্রাই ওর জন্য করছি। আমি ফিলেট কিনে এনেছি। অ্যাকচুয়ালি আমি না চপ টপ খুব ভালো বানাতে পারি, মানে ওটাই কিছুটা, খুব ভালো বলবো না, মানে ওটাই একটু ভালো পারি। তো বুল্লা বললো আমি সব করে দিচ্ছি, সৌরভ বুল্লাকেই অর্ডার দিয়েছে, তো আমি ফিশ ফ্রাইটা আমি নিজের হাতে করছি, বলতে বলতে বানাচ্ছি, দেখাই একটু। এই দেখো কেমন হচ্ছে জানি না। আর দিদিরা জানো তো ভীষণ ভালো রান্না করে, মানে কলাপি আর দিদি, মানে রাখি দি এত ভালো রান্না করে, মানে কি বলবো, আমরা তো খেয়েছি। 31st ডিসেম্বর তো আমরা কলাপিদের বাড়ি গিয়েছিলাম, সেদিন থেকেই আমি বলেছি দিদি কবে যাবে আমাদের বাড়ি, আসলে ঠিক সময় হচ্ছে না। দিদি এত খাইয়েছে না কি বলবো, অনেক কিছু রান্না করে, যেমনি কলাপি ভালো রান্না করে সেরকম দিদি ভালো রান্না করে। আজকে বাবার ডিমান্ড এবং আমাদের সবার ইচ্ছায় খুব সিম্পল হয়েছে জিনিসটা, মেনুটা, কারণ কি রাত্রে বিগ প্ল্যান আর আমরা ব্রেকফাস্টে অনেক কিছুই রাত্রের তোমার মিউ আমরের জিনিসপত্রগুলো খেয়েছি। তো দেখিয়ে দিই, এখানে আলু ফুলকপি ভাজা, বাবাই ফুলকপি খুব ভালোবাসে, আলু তো ভালোবাসেই। এখানে ডিমের এগ কারি আর কি, এগ কারিও বাবার খুব ফেভারিট একটা জিনিস। এটা মা একটা ডাল করেছে, মুগের ডাল করেছে। এটা হচ্ছে রাজমা, ফিশ ফ্রাই আছে, সবার ফেভারিট আমাদের বাড়িতে এটা, সৌরভের এটা ভীষণ ফেভারিট। নিলে 3টে বাজে আর অনেক প্ল্যানস হতে চলেছে, ইভেন্টুয়ালি তা দেরি না করে খেয়ে নিই। দেবো ভাই ওয়াইফাইটা চেক করছি, কেন কি হলো ওয়াইফাই? আমি তো বলছি চলো আমরা একটু ডান্স করি, অনেকদিন নাচ গান করি না। হ্যাঁ সৌরভ অনেকে ডান্স দেখতে চেয়েছে, তোমার একটু হয়ে যাক, একটু হয়ে যাক না, বাদ দে ভাই, একটু ডান্স দেখাবে, একটু দেখাও, হাত পা নাড়াও, একটু প্লিজ প্লিজ। গান গাইলে তো কপি না? না না, গান গাইলে কি, সৌরভ ভালোই ডান্স করতো। হ্যাঁ তুমি একটা সেই এরকম আগে পিছে ডান্স করতে পারো, তুমি যে আগে পিছে নিজে ক্যামেরাটা ধরে করলে, ক্যামেরাটা তো শেক করে সাংঘাতিক হলো, মা ক্যামেরা ধরে আগে পিছে কেন সৌরভ এরকম ডান্স করে, আগে পিছে আগে পিছে দেখি একটু নাচলো, এই ডান্স করলো কিন্তু, ডান্স করো, অফ ক্যামেরা করেছে করেছে, সৌরভ সৌরভ প্লিজ 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 প্লিজ, এই দেখো এই দেখো, এও পেছন পেছন যাচ্ছে, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, এখানে নাচ গান শুরু হয়ে গেছে, গানটা খুব বেশি আমি শেয়ার করতে পারবো না, একটু শেয়ার করছি। মহারাজ যা যা খেতে ভালোবাসে সৌরভ, সৌরভ তাই তাই খেতে ভালোবাসে, একদম একদম ওকে নিয়ে বেরোবে তোমার। আর সত্যি ভীষণ ভাল লাগছে, কলাপি এসছে, দিদি এসছে, দাদা এসছে, আমরা তো মানে 31st ডিসেম্বর আমরা তো হুজ্জুতি করে এসেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া, তারপর থেকে দিদিদের এখন আসার সময় হলো, অনেক দিন ধরে অনেক কিছু হলো, তারপরে অবশেষে আসতে পারলাম। যারা আমার পরিবারে রয়েছো, কলাপির একটা চ্যানেল আছে, কুক উইথ কলাপি, ঠিক বলেছি নামটা, আর ও কিন্তু খুব একটা রেগুলার নয়, কারণ ও হচ্ছে এখন একটা কাজ করছে, সেটা নিয়ে খুব ব্যস্ত আছে, কিন্তু দুর্দান্ত রান্না করে আর সত্যি ভীষণ ভালো করে, কারণ আমি খেয়ে দেখেছি, আমি খেয়েছি মানে প্রচুর প্রচুর খেয়েছি এই দিদির বাড়ি গিয়ে, ভীষণ, দিদিও ভীষণ ভালো রান্না করে, কলাপিও ভীষণ রান্না করে। তোমরা কিন্তু ওর চ্যানেলটা কুক উইথ কলাপি ভিজিট করতে পারো, পুরনো যে মানে যেগুলো নতুন দেয়নি ও, বেশ কিছুদিন দিচ্ছে না, কিন্তু পুরনোগুলোও কিন্তু ভীষণ ভালো, সেগুলো তোমরা দেখে আসতে পারো। আর আমি কলাপিকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ কলাপিকে আমি রিকোয়েস্ট করছি, না আমি দেবো, সেটা আমার মাথাতে আছে, আসলে মহারাজেরও এখনো আর আমার যে কি ভালো লাগছে আজকে, মানে এখানে এসে ভালো লাগছে, এসে শুনলাম যে সৌরভের জন্মদিন, একটা দারুণ একটা বিশেষ একটা অনুষ্ঠানে আসতে পারলাম, আমার সত্যি খুব ভালো লাগে, এসে আমার ভীষণ ভালো লাগে। আমি দিদিদের জানাইনি, দিদি ঘুরে গেছে, আমাদের মনে হলো
মানে সত্যি আমরা অনার, আমাদের ভালো লাগছে যে তোমরা এসেছো, সবাই মিলে খুব খুব আনন্দ করছি আর চলছে সবকিছু। দিদি এত এত জিনিস এনেছে, সেগুলো পরে শেয়ার করবো। ভীষণ সুবিধেবাদী কেন তোর কেমন লাগছে? ভালো লাগছে? কতটা? 99 আর 1% নাচকে ছাড়লে ভালো লাগবে। এটা দিয়েও কিন্তু অনেক জুয়েলারি করা যায়, এটাকে কেটে কেটে। এটা পুরো স্টিক মানে না, এটাটা কেউ দেখে বলবে না যে নিউজপেপার দিয়ে এভাবে করা যায়। এর কালার যে আমি ইউজ করেছি আমার কাছে মেটাল ফিনিশ লাগছে। তোমার দাদা নিজের কাছে ব্যস্ত, শুধু সৌরভের সাথে গল্প। এটা কি বলো তো? এটা নিউজপেপার কভারের কাগজ দিয়ে জুয়েলারিটা। আমি তো মনে হলাম সব লাগুলো কেটে কেটে কেটে। মানে জানতো না যে সৌরভের আজ বার্থডে, ইভেন আমরা বলিনি। আর আমরা চেয়েছিলাম যে এরকম করেই আসুক সৌরভের জন্মদিনে মহারাজ। এটা আমার আজকে হিট টপিক। তো দিদি দেখো ঠিক মনে করে কিন্তু কে কিনেছে, আমরা একটু সাজিয়ে নিয়েছি, সৌরভ এটাকে কাটবে তাই তো? আজকে সৌরভ এমনি কালকে কি হয়েছে শোনো, কালকে রাত্রিরে যে কেকটা কাটা হয়েছে, তো হ্যাপি বার্থডে বদলে হ্যাপি অ্যানিভার্সারি মোমবাতি বসে গেছে। হচ্ছে আমাদের একদম একরকম খাওয়া দাওয়া, ছোলে কাটোরে, ধোসা। আমার কাছে এই মোমবাতি লোকনাথ বাবাকে পুজোতে এই মোমবাতি দেয় লোক। তো হয়ে গেছে, চলো চলো মহারাজকে খাইয়ে দাও সৌরভ। বুঝলি ভিডিওর নাম তো আমারই দিয়ে যাবে। আজকে পুরো রান্না মিমি করেছে, তোমরা খেয়ে বললো কেমন লেগেছে, চিলি চিকেনটা কেমন লেগেছে? অনেকটা রাত হয়ে গেছিল গল্প করতে করতে, তো এক্ষুনি বেরোলো আর আমরাও আর কি এবার ডিনারটা করবো, তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এটা ভুল্লাস ক্লাউড কিচেনের স্পেশাল মাটন আর ড্রাই চিলি চিকেনটা ভীষণ ভালো হয়েছে খেতে। ভীষণ ভালো কাটলো দিনটা, উবড়ি পাও না একদম, ভীষণ ভালো লাগে গো। আর খুব ভালো সত্যি ওরা, এক্সেলেন্ট, মানে আমার দারুণ। আমি গল্প করেছি দাদার সাথে, ওনাদের সাথে খুব মজা করেছি। আর এখন আমাদের দেখো, আমাদেরকে জানাতে ভুলো না যে মা বাবার ডান্সটা কেমন লাগলো।
ওটাও কিন্তু আমরা আর কি আমি জোর করে আর কি একটু একটু ডান্স করব কিন্তু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে বাবার ডান্স দেখবে তো ওটাও জানিও আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে প্লিজ বলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আজকে বাই